ভালো আমাদেরকে আরো একজন দর্শক ফোন করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম দর্শক, বলুন আপনার প্রশ্ন। জি, আমি সিলেট থেকে বলছি, অনেক কষ্ট করে আপনার লাইন নিয়েছি, একটু কাইন্ডলি আমার কথাটা শুনতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। জি বলুন। জি আমি শুনতে পাচ্ছি। স্যার আমি সিলেট থেকে বলছি। জি আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আমি যে উপর থেকে পড়ে গিয়ে প্রায় 30 ফুট উপর থেকে পড়ে গিয়ে আমার স্পাইনে ব্যথা পাচ্ছে, অর্থাৎ L3 L4 এরকম। আচ্ছা। জি স্যার, এখানে তারপরে আমি বিভিন্ন চিকিৎসকের কাছে গেছি, কিন্তু যাওয়ার পরেও আমার এটা এখনো পুরোপুরি কিউর হয় নাই। অপারেশন করতে চাচ্ছিলেন, কিন্তু তারপরে হোলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার AS কামরুল হাসান স্যার, উনি আমার ট্রিটমেন্ট এখনো করতেছেন, কিন্তু অপারেশন হচ্ছে না, কিন্তু আমি ফুলি কিউরও হচ্ছি না স্যার। এই জন্য আমি চাচ্ছি আপনার সাথে ফোনে কথা বলে আপনার সাথে একটু দেখা করতাম স্যার। তো তার আগে একটু স্যার আপনার পরামর্শ চাচ্ছি স্যার। আচ্ছা, আপনি কি কোমরের MRI করেছিলেন? জি স্যার, MRI করেছি স্যার। আচ্ছা, এটা কি আপনার হাড়ে সমস্যা না ডিক্সে সমস্যা? আপনি কি বলতে পারবেন হাড় ভেঙে গেছে নাকি ডিক্সে প্রলাপস হয়েছে? স্যার আমার ডিক্সটা একটু কলাপস হয়ে গেছে আর কি, ওনারা বলছে ডিক্স কলাপস হয়ে গেছে। আচ্ছা, ওনারা কি এখন অপারেশন করবে বলছে না বলছে না আমরা দেখি আপাতত এরকম কিছু? জি স্যার, জি স্যার, ওনারা বলছে যে ওষুধ খান, ওষুধ খাওয়ার পরে দেখা যাক কি হয়। আর আমার ঘটনাটা ঘটছে স্যার গত মার্চের 14 তারিখ স্যার, আজকে এপ্রিলের হলো 11-12 উঠা বসা হয়ে থাকে, তো যে কোনো ইনজুরি থেকে মেরুদণ্ডে ডিস্কের সমস্যা হতে পারে। আর যখন উপর থেকে পড়ে যেটা হচ্ছে কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে, যেটা স্পাইনের যে বডি থাকে ভার্টেব্রার বডি সেটা হয়তো একটু শর্ট হয়ে যাওয়া, আমরা এক্সরে বা MRI করলে বোঝা যায় কম্প্রেশন ফ্র্যাকচার। আর একটা কমন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। হয়তো দর্শক বলতে পারবে না যে এক্সরে বা MRI এটা দেখলে আমরা বলে দিতে পারবো, স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে অথবা ডিস্ক প্রলাপস হতে পারে, দুই ক্ষেত্রে কিন্তু মোটামুটি নার্ভ কম্প্রেশন হয় দুই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আসলে দেখার বিষয় MRI-টা দেখলে বোঝা যাবে যে আদৌ অপারেশন করতে হবে কিনা, অথবা অপারেশন ছাড়া এখন কি করা যাবে সেটাও আমরা বলে দিতে পারবো। তবে ব্যথার ওষুধ এটার কোনো চিকিৎসা না, মানে এখন যেটা করতে হবে এই রোগীর ক্ষেত্রে, দর্শক আপনি এই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে, MRI-টা দেখলে আমি হয়তো বলে দিতে পারবো যে কি করা যায়। আর যদি অপারেশন করতে না চান অথবা না লাগে, সেই ক্ষেত্রে আপনাকে টোটালি হসপিটালাইজড হয়ে ডিকম্প্রেশন থেরাপি করাইতে হবে, এবং ব্যাক মাসেলগুলোকে স্ট্রেন্দেনিং করে আমরা যদি ম্যানিপুলেশন করাই এই আপনার ডিস্কটা জায়গায় চলে আসবে, তবে সেক্ষেত্রে আপনাকে টোটাল হসপিটালাইজড হয়ে এটা করতে হবে। আর যদি প্রয়োজনে অপারেশন করতে হতে পারে, সেটা ডক্টর দেখলে বলে দিতে পারবে অথবা আমরাও দেখলে বলে দিতে পারবো।